ছোট্ট বন্ধুরা, আজকে আমরা রবীন্দ্রনাথের ছবি আঁকব। যেহেতু সামনেই পঁচিশে বৈশাখ, আর পঁচিশে বৈশাখ মানেই বাঙালিদের প্রিয় কবি তথা বিশ্বের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজকে আমি তোমাদের শেখাবো কীভাবে রবীন্দ্রনাথ খুব সহজেই আঁকতে হয়। তাহলে চলো আজকে দেখো কীভাবে রবীন্দ্রনাথ খুব সহজেই আঁকতে হয়। প্রথমে এরকম একটি ডিম্বাকৃতি আঁকতে হবে, বোর্ডে দেখো তোমরা। এরপরে এই ডিম্বাকৃতির মাঝ বরাবর একটি লাইন এবং তার চওড়া বরাবর আরেকটি লাইন, নিচে ছোটো লাইন দুটো করতে হবে। খুবই সহজ করে তোমাদের আমি দেখাচ্ছি, লক্ষ্য করো কীভাবে খুব সহজে, যারা রবীন্দ্রনাথ আঁকতে পারো না, কীভাবে খুব সহজে আঁকা যায় সেটা লক্ষ্য করো। এই যে মাঝে যে লাইনটি আমি করেছিলাম সেটির উপরে দুটো ভ্রু হবে, একটু বাঁকিয়ে দুটো ভ্রু, এবং নিচের দিকে যে লাইনটা আছে সেটা বরাবর নাক হবে। সুন্দর করে করার চেষ্টা করো এবং ধরে ধরে আমার সাথে করো, দেখবে খুব সহজেই তুমিও রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে পারবে। এবং পঁচিশে বৈশাখের আগেই তোমাদেরকে আমি শিখিয়ে দেব কীভাবে খুব সহজে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা যায়। এরপরে দেখো এই নাকের নিচে যে গোপটা হলো, গোপের পরে আমরা চোখ করব, কিছু কিছু লাইন এখানে মুছব। প্রথমে দেখো ডাস্টার দিয়ে আমি মুছে দিচ্ছি, লক্ষ্য করো কীভাবে করা হচ্ছে, খুবই সহজ। রেখাগুলো আমি মুছে দিচ্ছি যেগুলো আমার এখন অপ্রয়োজনীয়। এরপরে চোখটা করা হচ্ছে, দুই দিক দিয়ে ধরে ধরে তোমরা চোখ করে নেবে আমি যেভাবে করছি। প্রয়োজনে যদি না এইভাবে আঁকতে পারো, চোখের নিচেও আবার দুটো রেখা টেনে সহজ করে আরও করা যায়। এরপরে আমি চুলগুলো করব, চুলগুলো করার জন্য উপরের কপালের অংশ একটু বাঁকিয়ে করতে হবে। একেবারে সহজ তোমাদের জন্য আমি সহজ করে শেখানোর চেষ্টা করছি, আজকে আমি বোর্ডে করছি, তোমরা দেখো। এরপরে মাথার যে চুলগুলো আছে চুলগুলো একটু বাঁকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, লক্ষ্য করো তোমরা কীভাবে আমি করছি। চুলগুলোর পরে, চুলগুলো যে করলাম এগুলোর পরে হচ্ছে রবীন্দ্রনাথের যে চেহারার, তার চেহারা শেপ দেওয়ার জন্য যে গোলটা করেছিলাম সেই গোলের লাইনগুলো আমরা, যেটি এখন প্রয়োজন নেই, সেগুলো ধীরে ধীরে খুব যত্ন সহকারে মুছে দেব, এবং যে রেখাগুলো আমার প্রয়োজন সেইগুলো আমি রেখে দেব। ওর জন্য যখন তোমরা মুছবে খুব সহজেই করার চেষ্টা করবে এবং যত্ন সহকারে ধীরে ধীরে করবে। এরপরে দেখো এখানে এই যে ছবিটি আদৌ রবীন্দ্রনাথ বলে মনে হচ্ছে না, যদি না রবীন্দ্রনাথের দাড়ি করা হয়। তাই রবীন্দ্রনাথের দাড়ি আমরা করব নিচের, দেখো সহজ করে দাড়িটা করব। এবং যে গোল রেখাটি আমরা প্রথমে করেছিলাম ডিম্বাকৃতি, তারপরে সেই লাইনটি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে রবীন্দ্রনাথের যে দাড়ি এবং তার যে গোঁপ সেইটা ধীরে ধীরে তোমরা করার চেষ্টা করবে। আমি যেভাবে করছি লক্ষ্য করো, খুবই সহজ সহজ করে তোমাদের আমি দেখালাম। এরপরে তার চেহারাটি করার চেষ্টা করলাম এইভাবে, খুবই সহজ পঁচিশে বৈশাখের আগে। আশা করি আমার সব ছোট্ট বন্ধুরা
তোমরা রবীন্দ্রনাথ আঁকতে পারবে। এরপরে আমি একটি দেখাবো রবীন্দ্রনাথ একই ছবি কিভাবে, আমরা এটা তো সহজ করে করলাম, এর থেকে একটু কঠিন করে কিভাবে করা যায়, এবং সেখানে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি অনুসরণ না করেই সম্পূর্ণ রেখার মধ্যে দিয়ে কিভাবে করব, সেটা আমি এই ভিডিওরই পরবর্তী অংশে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এরপরে এই যে চুলের যে দাগগুলো আছে, চুলগুলো একটু করার চেষ্টা করবে ধীরে ধীরে। তাহলে দেখো, আশা করি বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে, এবং খুব সহজেই আশা করি তোমরা করতে পারবে। এবার দেখো, যারা একটু বড় হয়ে গেছো, যারা একটু ভালোভাবে আঁকতে পারো, তাদের জন্য আমি দেখাচ্ছি রবীন্দ্রনাথটা কীভাবে আমরা ছক বাদ দিয়ে কীভাবে আমরা আঁকবো, সেটা লক্ষ্য করো। খুবই সহজ, আমি যেভাবে আঁকছি তোমরাও সেইভাবে আঁকার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমরা আঁকতে পারবে। লক্ষ্য করো কীভাবে চোখ, নাক এবং তার গোঁফটা করলাম। এবারে চুলের দাগগুলো করব, মাথার চুলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। চুলের দাগগুলো দেখো খুবই সহজ, কঠিন কিছু নয়। যারা একেবারে পারবে না, তারা প্রথম পদ্ধতি, প্রথমে যেভাবে আমি ডিম্বাকৃতি করে দেখালাম সেইভাবে অভ্যাস করবে, তারপরে ওইটা অভ্যাস হয়ে যাওয়ার পরে এইভাবে আঁকার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে, এবং যদি নতুন দেখো আমার এই চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। 25শে বৈশাখের আগেই প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকবে, এই কামনা রইলো।